What's up guys? সবাই কেমন আছেন আশা করি ভালো। আমি আজকে এসেছি তেজগাঁও নাবিস্কোর পিচার গেটের ঠিক পাশে অবস্থিত সুপার কার বিডি শোরুমে। আর এখানে আপনারা পাবেন ফ্রেশ এবং খুব ভালো মানের সেকেন্ড হ্যান্ড কার। আজকে আমি আপনাদেরকে একটি সুপার ফ্রেশ চমৎকার একটি কার দেখাবো। এই কারটি হলো অ্যাকোয়া হাইব্রিড ভার্সন। তো চলুন এটা সম্পর্কে ডিটেলস জেনে নেই এবং দাম কত, কী কী ফিচার আছে সব জেনে নেই এবং আমাদেরকে হেল্প করবে জুবায়ের ভাই। তো চলুন লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা এখন যে গাড়িটি রিভিউ দিব এটি হচ্ছে আপনার একটি টয়োটা অ্যাকোয়া 2000, এটি মডেল হচ্ছে 2013 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 সালে। একটি ব্লু কালারের, একটু স্মার্ট ব্লু কালারের একটি গাড়ি। এটি হচ্ছে হাইব্রিডের 1500cc-র একটি গাড়ি। এটিতে কিন্তু পুশ স্টার্টের অপশনও রয়েছে গাড়িটিতে। সবচেয়ে হাই গ্রেডের হাই ফিটিংসের যে অ্যাকোয়া থাকে সেই অ্যাকোয়াটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটিতে আপনার এইচআইডি প্রজেকশন হেডলাইট আমরা দেখতে পাচ্ছি। এটি গাড়িটি দেখলে আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন, তো সেরকম নতুন কোয়ালিটির একটি গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। এবং গাড়িটিতে কিন্তু একটি ফগ লাইট রয়েছে, এটি কিন্তু খুবই চমৎকার এলইডি লাইট সহ, এবং নিচে আরও একটি লাইটের ব্যবহার হয়েছে। টোটাল এখানেই দুটি লাইট, উপরে একটি হেডলাইট রয়েছে। সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং এটি শেপটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি এবং অনেক আকর্ষণীয় গাড়িটির। আমি একটু এই ফুল ভিউটা দেখাচ্ছি ডান দিকের, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিউ। সামনে পিছনের গ্লাসও অরিজিনাল এখনও রয়েছে। আমি একটু গাড়িটির টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। এটি কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার এবং রিমটিও খুবই চমৎকার স্মার্ট একটি রিমের ব্যবহার রয়েছে গাড়িটির সঙ্গে। এবং ভিতরে আমরা এটি কিন্তু ডিস্ক ব্রেকের অপশনও পেয়ে যাব গাড়িতে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছি গাড়িটির পুশ স্টার্টের অপশন, এটি কিন্তু খুবই স্মার্ট একটি অপশন। এটি অ্যাকোয়ার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়িতে পুশ স্টার্টের অপশনটি আসে। এবং স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচটিও পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটু বাইরের ভিউটা আরেকবার একটু দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি অ্যাকোয়া গাড়ির পিছনের স্টাইলিস্ট ভিউটি দেখতে পাচ্ছি। যারা সরাসরি দেখবেন তাদের খুবই ভালো লাগবে। খুবই রিজনেবল প্রাইসের একটি অ্যাকোয়া গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। 2013 মডেল, 18 সালে রেজিস্ট্রেশন করা, অল্প কিছুদিন ইউজ হয়েছে গাড়িটি। এই গাড়িটির আমি একটু লাইটের কন্ডিশনটা একটু দেখিয়ে রাখছি। এটি কিন্তু এলইডি লাইটের ব্যবহার হয়েছে। এটি কিন্তু হোয়াইট কালার এবং রেডের মিশ্রণে একটি লাইটের ব্যবহার হয়েছে, খুবই চমৎকার লাইট। এবং গ্লাসটিও এখন অরিজিনাল আছে, প্রত্যেকটি স্টিকার সহ আমরা পেয়ে যাচ্ছি এবং এখানে হাইব্রিডের স্টিকারটিও রয়েছে। তো সব কিছু মিলিয়ে ফ্রেশ একটি গাড়ি। এবং এখানে কিন্তু একটি স্পয়লার রয়েছে, স্পয়লারের সঙ্গে এখানে একটি ব্রেক লাইটের অপশনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু গাড়িটির বাম দিকের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, কারণ হচ্ছে এই গাড়িটির প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখাতে চাই, কারণ গাড়িটি অলমোস্ট নিউ, মানে ফুললি নতুন কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যারা গাড়ি কিনতে চান অ্যাকোয়া গাড়ি, তারা যদি এই গাড়িটি একবার হলেও দেখেন, আমি বলবো একবার হলেও দেখেন, তাহলে খুব সহজে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন আমাদের সুপার কার বিডি থেকে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের যে গ্লাসটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস, এবং সাইডের গ্লাসগুলো সম্পূর্ণ ব্ল্যাক এবং এখানে রেইনশেডগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি একটু পিছনের সিটের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। যদিও একটু অন্ধকার, তারপরে আমি যতটুকু সম্ভব একটু দেখিয়ে রাখছি। আমি একটু সামনের সিটের ভিউটাও একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি হোয়াইট কালারের সিটের ব্যবহার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মিশ্রণে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিট, এবং ড্যাশবোর্ডটিও খুবই চমৎকার। আমি একটু ড্যাশবোর্ডটি একটু দেখাই আপনাদের। টোটালি এক্সেপশনাল একটি ড্যাশবোর্ডের ব্যবহার রয়েছে। এখানে আপনার আলাদা আলাদা শকের মতো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে অ্যাঙ্গেল করা আছে স্টকের মতো, খুবই চমৎকার, একটু আপডেটেড। এবং এখানে এসির যে প্যানেলটি রয়েছে এটিও কিন্তু খুবই চমৎকার একটি প্যানেল। আপনার সুবিধা মতো এটা আপনি ঘুরিয়ে আপনার দিকে মুভ করে এটি ইউজ করতে পারবেন। এবং এখানে একটি এয়ারব্যাগের অপশন দেখতে পাচ্ছি এবং স্টিয়ারিংয়ের সঙ্গে একটি এয়ারব্যাগের অপশন রয়েছে। এবং এখানে যে এসির প্যানেলটি, এটি কিন্তু সম্পূর্ণ সফট টাচ এসির ব্যবহার রয়েছে এইটিতে। এবং এখানে যে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরাটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অরিজিনাল জাপানিজ ডিভিডি প্লেয়ার এবং ব্যাক ক্যামেরার অপশনটি রয়েছে। এসির গিয়ার লিভারটি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল অবস্থায় রয়েছে। ওখানে দুটি কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে। এবং গাড়িটির সিটের ফুল ভিউটা একটু আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস সিটের ব্যবহার হয়েছে এই অ্যাকোয়া হাইব্রিড গাড়িটিতে। খুবই চমৎকার কন্ডিশনের ফ্রেশ আমরা গাড়ির ভিতরের ভিউটা দেখলাম। এবার আমি একটু গাড়িটির সামনের ভিউটা দেখার চেষ্টা করছি। আমরা একটু গাড়িটির ইঞ্জিনের ভিউটা দেখাচ্ছি। এটি হচ্ছে 1500cc-র একটি হাইব্রিড ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে একটি
নতুন গাড়ি আমরা দেখছি, কারণ গাড়িটির ইঞ্জিনে এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি, কারণ গাড়িটি চলেছে খুবই অল্প দিন, যার কারণে গাড়িটির ভিতরটা ইঞ্জিনের ভিউটাও সম্পূর্ণ নতুন রয়েছে। এরকম ফ্রেশ একটি গাড়ি যে কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। এবং এখানে যে মার্সেলটি রয়েছে, মার্সেলটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন মার্সেলের ফুল ভিউ, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এবং গাড়িটির মার্সেলটি সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে, কারণ গাড়িটি কোনো এক্সট্রা কোনো কাজ করা হয়নি গাড়িটিতে। আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট ভিউ, চমৎকার এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ একটি স্মার্ট ব্লু কালারের গাড়ি। এত সুন্দর ব্লু কালারের গাড়ি কিন্তু মার্কেটে খুব রেয়ার টাইম দেখা যায়, তো আমরা সেরকম একটি সুন্দর গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2013, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 সালে। 1500 সিসির হাইব্রিড ইঞ্জিনের একটি অ্যাকোয়া হাইব্রিড গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং এই গাড়িটি কিন্তু পুশ স্টার্টের অপশন রয়েছে, সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখিয়েছি। এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচ, প্রজেকশন হেডলাইট, এবং ভিতরে ওয়াইড ইন্টেরিয়ারের একটি গাড়ি দেখালাম। এই গাড়িটির সামনে এবং পিছনে দুটি নতুন স্টিল বাম্পারের ব্যবহার করেছি বা লাগানো হয়েছে, সেটি আমরাই লাগিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, তো যার কারণে আপনার গাড়িটিতে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি গাড়িটা নিয়েই আপনার সুবিধা মতো আপনি ড্রাইভ করতে পারবেন। আর অ্যাকোয়া হাইব্রিড গাড়িতে আপনি মাইলেজ পেয়ে যাবেন 15 থেকে 20 কিলোমিটার, তার মানে আপনার এক্সট্রা সিএনজি করার প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, এত সুন্দর একটি গাড়ি পেতে অবশ্যই আমাদের সুপার কারে চলে আসবেন, আর আমাদের সুপার কারে কিন্তু প্রায় 30 থেকে 35টি গাড়ি সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই ভিউটা একটু আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এখানে হিউজ কালেকশন, প্রায় 30 থেকে 35টি গাড়ি নিয়ে আমাদের শোরুমের প্রত্যেকটি সবসময়ই অ্যাভেলেবেল এখানে থাকে, তো আপনারা অবশ্যই চলে আসবেন, তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটি গাড়ি খুব সহজে কিনতে পারবেন আমাদের সুপার কার থেকে। আর ভিউয়ার্স, 13 মডেল 18 রেজিস্ট্রেশন করা অ্যাকোয়া হাইব্রিড, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,30,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,30,000, তবে আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।